হ্যালো গাইস, আমি হচ্ছে সুব্রত মাইতি। আমার নাম হচ্ছে আমার চ্যানেল নাম হচ্ছে সবাইকে স্বাগত। আমার চ্যানেল হচ্ছে লং রাইডে সবাইকে স্বাগত। জানি একটু লেট হয়ে গেছে ভিডিও আপলোড করতে, জানি এখানে বোর্ড নেই, হচ্ছে প্রবলেম আছে বাড়িতে থাকে, মানে এখন নেই, সেদিন হচ্ছে বোর্ড পাচ্ছি না বা টেম্পোরারিলি বোর্ডও নেই, সেদিন হচ্ছে একটু ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে, শ্যুট করতে, মানে শ্যুট তো হয়ে যাবে কিন্তু কথাটা হচ্ছে শ্যুট করতে দেরি হচ্ছে, সেদিন শ্যুট না, মানে বোর্ড না থাকলে শ্যুট ঠিক মানে হবে না সেই জন্য আর কি। আর চ্যানেলে হচ্ছে আমার 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ তোমার ভিডিওতে, ঠিক আছে 50 সাবস্ক্রাইব হয়ে গেছে, অ্যান্ড তার জন্য হচ্ছে সবাইকে ধন্যবাদ। জানি না, মানে ভাবিনি যে এতটা, মানে 50 সাবস্ক্রাইবার সংখ্যাটা খুব কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটাও একটা মানে অ্যাডভেঞ্চার, মানে বুঁদ বলতে হয় না, বুঁদ বুঁদে সাগর হতে হয়, মানে এক দু করে হচ্ছে পরপর স্টেপে স্টেপে বাড়ে, ঠিক আছে। আর আমি হচ্ছে আমার সত্যি বলছি, আমার বন্ধুদের কাউকে মানে আমি বেশি রিকোয়েস্ট করিনি যে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, ঠিক আছে, আমি এরকম কিছু বলিনি। যেটা হচ্ছে পুরো মানে জেনুইন, যেটা হয়তো মানে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য হচ্ছে আমাদের এখন, আমি এখন 50 সাবস্ক্রাইবার আছি, জানি না কতদূর যেতে পারবো, 100 যেতে পারবো না 200 যেতে পারবো, জানি না, তোমাদের ভালোবাসা পেলে হয়তো সেই অসম্ভবকে সম্ভব করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আজকে সেই বিষয়টা তেরে না, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাপোর্টের জন্য, ঠিক আছে, আরও তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে। আর হচ্ছে সবাই মানে ভারতেও মানে থেকে আছে, তারপর আমরা পশ্চিমবাংলায় সাপোর্ট পাচ্ছি, বাংলাদেশ আমার উপর বাংলা থেকেও সাপোর্ট পাচ্ছি, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের যেটা বললাম যে আমি আগেই বলেছি যে সেলস, আগেই বলেছি যে আমরা সেলস সাইকেলে কী কী পড়বো, কী কী পড়তে চলেছি সেই তার সঙ্গে একটা বলে দিয়েছি, যেটা যারা যারা দেখনি বা যাদের দেখা দরকার আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক অবশ্যই থাকবে, তারা গিয়ে দেখে নেওয়া অবশ্যই, ঠিক আছে। আর হচ্ছে বলেছিলাম যে ডিফারেন্ট স্টেজেস অফ সেলস সাইকেল বা তার সঙ্গে আইডিয়া দেবো বা স্টেপস কী, তার স্টেপস যেহেতু আমার বোর্ড নেই, যেন আমি স্ক্রিনশট দিয়ে হচ্ছে ওই ফর্মুলা বা রিমেম্বার বা তার স্টেজগুলো আমরা আমি ডিসক্রাইব করে দিয়েছি। তো সবার প্রথমে আমি যে সেলফ সাইকেল, সেলফ সাইকেলটা কেন হয় আমি জানি, আমি জানি যে সবাই সেলফ সাইকেলে কী হয় না, পিরিয়ডিক স্টেজ, পিরিয়ডিক স্টেজ অফ সেলফ সাইকেল, সাইক্লিক অর্ডার অফ দ্য সেলফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে বিভিন্ন পর্যায়ে যে সেলফ গ্রোথ আর ডেভেলপমেন্ট হয় তার সাইক্লিক যে ওয়েটাকে হয় সেটাকে আমরা সেলফ সাইকেল বলি, ঠিক আছে। এবার সেলফ সাইকেলটা হচ্ছে আমাদের হচ্ছে জানি যে কটা ফেজ, একটা এক দুটো হয়, একটা একটা ইন্টারফেস আর একটা হচ্ছে মাইনরিটি ফেজ, ইন্টারফেস মাইনরিটি ফেজ আর ইন্টারফেস দুটো হয় ভাগ করা, ইন্টারফেসটা হচ্ছে যখন একটা ফেজ যেটা হচ্ছে মাইটোটিক ফেজ বাদে আর অন্য কোনো জিনিস টেনে থাকে সেটাকে আমার ইন্টারফেস বলা হয়, আর মাইটোটিকটা মাইটোটিক ফেজ, সেই ইন্টারফেসটা আমার তিনটা হয়, G1S আর GT, আর M যেটা আছে সেটা হচ্ছে পুরো মাইটোটিক ফেজ। M ফেজের আবার চারটা ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওকে। এই হচ্ছে সাইক্লিক অর্ডার, সাইকেলটা দিচ্ছি দেখে নাও, সাইকেলটা হচ্ছে এরকম, সাইকেল দেখতে পাচ্ছ যে G1S, G2 আর M, এই চারটা হচ্ছে সাইকেল, সাইকেল স্টেজেস, G1S আর G2, এটা দেখো ইন্টারফেজ, এখানে ইন্টারফেজ ওরা মেনশান করা নেই, কিন্তু দেখো এমটা যেখানে লেখা আছে মাইটোটিক ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এটা মাইটোটিক ফেজ, আর এর আমি বলছি ইন্টারফেজ মনে হচ্ছে এইগুলো বাদ দিয়ে আর যেগুলো যে দশাগুলো আছে সেগুলো হচ্ছে আমার ইন্টারফেজের মধ্যে পড়ে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে G1S আর G2 হচ্ছে ইন্টারফেস ফেজ। এবার G1টা হচ্ছে কি, মানে G1 হচ্ছে গ্রোথ অ্যান্ড প্রিপারেশন অফ দ্য ক্রোমোজোম অফ ফর রেপ্লিকেশন, ক্রোমোজোমের রেপ্লিকেশনের জন্য হচ্ছে G1 ফেজটা লাগে, গ্রোথ অ্যান্ড প্রিপারেশন অফ দ্য ক্রোমোজোম ফর রেপ্লিকেশন, ওকে। আর এস ফেজ হচ্ছে জানি DNA সিনথেসিস হয়, DNA সিনথেসিস হয় অ্যান্ড সিনথেসিস অফ DNA অ্যান্ড ডুপ্লিকেশন অফ দ্য সেন্ট্রোজোম, ওকে। G2 ফেজটা কি, যেহেতু এম ফেজের আগে G2 ফেজ আছে, এম ফেজটা কি না আমাদের মাইটোসিস ফেজ, তাহলে G2টা নিশ্চয়ই হচ্ছে প্রিপারেশন ফর মাইটোসিস, মানে প্রিপার মাইটোসিসের প্রিপারেশন জন্য হচ্ছে আমার G2 ফেজটা দরকার, ওকে। এটা হলো মানে তাহলে G1S, G2 আর এমটা কি বললাম না, G1টা হচ্ছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্রোমোজোমের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ওইটা হয় প্রিপারেশন হয়, আর এস ফেজ যেটা হয় DNA সিনথেসিস হয়, আর মানে DNA সিনথেসিস বা রেপ্লিকেশন হয়, আর G2 হচ্ছে প্রিপারেশন ফর মাইটোসিস, এম ফেজ হচ্ছে মাইটোসিস ফেজ, ওকে। ইন্টারফেস তো এবার হচ্ছে আমার G1টা কি বলা হচ্ছে ফার্স্ট গ্রোথ ফেজ, এবার যে DNA রেপ্লিকেশন যেটা হয় মানে হচ্ছে আমাদের এখানে গ্রোথ, যেটা এখানে বলা হচ্ছে যে গ্রোথ DNA রেপ্লিকেশন, আর মানে সেকেন্ড গ্রোথ ফেজ G2টা হচ্ছে গ্রোথ ফর মাইটোসিস অ্যান্ড দেন ডেভেলপমেন্ট, ওকে, দ্যাট ইজ দ্য সেকেন্ড গ্রোথ ফেজ, এই হলো। তারপরে এখানে একটা এই দিয়েছে দেখো,
তারপর এখানে ছোট একটা ফেজ আছে, যেটা হচ্ছে জি জিরো ফেজ। জি জিরো ফেজ কি না, রেস্টিং ফেজ। কোনো একটা যদি হয় তার রেস্টের জন্য হচ্ছে জি জিরো ফেজটা লাগে। জি জিরো ফেজটা কি না, জি জিরো ফেজটা হচ্ছে একটা স্মল ফেজ, যেখানে কি হচ্ছে না রেস্টিং ফেজ, সেলফ রেস্ট রেস্টিং হয়ে যায়, মানে যেখানে সেল ডিভিশনটা হয় না, স্টপ থাকে। কারণ কারণ হচ্ছে না, সেল ডিভিশন করার জন্য আমার এনার্জি দরকার, নিউট্রিয়েন দরকার, ঠিক আছে। এবার নিউট্রিয়েন্স এনার্জিটা কোথায় না, সেই এনার্জি মানে এনভায়রনমেন্টটা প্রোভাইড করে না এনার্জিটা, যেটা হচ্ছে আমাদের এখানে সেল মানে সেল সাইকেলের জন্য দায়ী। তাহলে হচ্ছে জি জিরো ফেজে সাইকেলটাকে আমরা কোয়েসেন্ট ফেজ বলি, কোয়েসেন্ট ফেজ বলি। এবার হ্যাঁ, সেলস উইল হল্ট অ্যান্ড এন্টার ফেজ কল্ড জি জিরো, যেটা হচ্ছে আনফেভারেবল কন্ডিশন ফর সাকুলেন্ট ফর সেল ডিভিশন, আনফেভারেবল কন্ডিশন। যেখানে আছে এনার্জি প্রোভাইড করছে না, নিউট্রিয়েন্ট প্রোভাইড করছে না, তাহলে সেল ডিভাইড হবে কি করে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে নিউট্রিয়েন্ট জি জিরো ফেজ বা সেল দা সেটু কোয়েসেন্ট ফেজ, রিল্যাক্স ফেজ। মানে এখানে ডিউরিং জি জিরো ফেজ, ডিউরিং জি জিরো ফেজ আর সেলস কন্টিনিউ টু পারফর্ম দেয়ার ফাংশন ভাইটাল ফর লাইফ লাইফ অ্যাভেন্টেড ওয়ার্ল্ড। সেলস ইন জি জিরো অ্যাকাউন্ট ফর ভেরিয়েবিলিটি ইন দ্য লাইন বিটুইন দ্য ডিফেন্ডার সাইলেন্সেস, ওকে। তাহলে কী বোঝা গেল, এটা হচ্ছে আনফেভারেবল কন্ডিশন, এখানে সেল ডিভাইড ডিভাইড হচ্ছে না, কারণ কি না, আনসাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস, ওকে। প্রোভাইড হচ্ছে তাকে হচ্ছে রেস্টিং ফেজ বা কোয়েসেন্ট, দ্যাট ইজ কল জি জিরো ফেজ, ওকে। ওকে, এরপরে এরপরে আসছি আমাদের সাইক্লিন। আমি বলছিলাম যে সাইক্লিনের ফর্মুলা রিমেম্বারের জন্য, ঠিক আছে। তো এখানে সাইক্লিনের ফর্মুলা রিমেম্বার কী করে হয় না, এখানে দেখো দিয়েছি, এখানে দেখো জি ওয়ান এস জি টু আলাদা করে করা আছে। এখানে মনে রাখবে প্রথমে পর্ব সাজিয়ে নেবে যে জি ওয়ান এস জি টু এম, এই এরকম করে লিখে মানে জি ওয়ান এস জি টু এম করে লিখবে। তার নিচে এখানে কী করবে না, একটা সাইজ মানে করে দেবে জি ওয়ান এস জি টু এস হচ্ছে ডেভ ফোর টু টু ওয়ান, ডেভ ফোর টু টু ওয়ান। ডেভটা কি জি ওয়ান যেহেতু এখানে আছে, জি ওয়ান এখন ডি ফোর, তারপর জি ই টু, জি টু ক্ষেত্রে এ টু, বির ক্ষেত্রে আছে ওয়ান। তা এখানে এই ব্যাপারটা হচ্ছে, এবার জি ওয়ান একটা সাইকেল দেখো জি ওয়ান এস জি টু আর এম দেওয়া আছে, জি ওয়ান এস জি টু আর এম দেওয়া আছে। তো এবার দেখো জি ওয়ানের ক্ষেত্রে লেখা আছে সাইক্লিন ডি, আর হচ্ছে ডি কে ফোর সিক্স, মানে সিডি কে ফোর বা সিক্স, এখানে ফোর বা সিক্স দুটো হতে লাগে, ঠিক আছে। এখানে সিডি কে ডি যেটা জানো, এখানে যে বললাম জি ওয়ানের ক্ষেত্রে ডি মিন্স সাইক্লিন ডি, আর ই মানে সাইক্লিন ই, তারপর হচ্ছে সাইক্লিন এ, সাইক্লিন বি। এবার তার নিচে দেখো ফোর বাই ফোর ফোর টু টু ওয়ান আছে, তো এর ক্ষেত্রে ডির ক্ষেত্রে ফোর বাই সিক্স, এই যেমন একটা ফোর লিখলেই হবে, ঠিক আছে। টু সাইক্লিন টু মানে ই, সাইক্লিন ইর ক্ষেত্রে টু লাগবে, তারপর যে ই এর ক্ষেত্রে হচ্ছে টু লাগবে, সাইক্লিন টু সরি সাইক্লিন টু বলছিস, ওটা সিডিকে টু, আর হচ্ছে বির ক্ষেত্রে সিডিকে ওয়ান। তাহলে যে জি ওয়ান এস জি টু এম হলো, তাহলে ডেভ ডি ই এ বি, আমরা জানি ডেভ কে ট্রোল হয় ডি ই ভি, সেটা আর এটা হচ্ছে ডি ই এ বি, ডেভ ডেভ আর দেভ প্রায় সিমিলারই প্রোনাউন্সিয়েশন, বাট মানে এক্ষেত্রে মানে মনে রাখার জন্য এটা হচ্ছে উপায়, ঠিক আছে। তো জি ওয়ান এস জি টু, জি ওয়ানের ক্ষেত্রে সাইক্লিন ডি লাগে, তার ক্ষেত্রে সাইক্লিন ফোর বা সিক্স, এস এর ক্ষেত্রে সাইক্লিন ডি, আর সিডিকে লাগে টু, তারপর হচ্ছে জি টুর ক্ষেত্রে সাইক্লিন এ, সিডিকে টু, তারপর হচ্ছে এম এর ক্ষেত্রে সাইক্লিন বি, সিডিকে। বোঝা গেল তো আমি কী বললাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ফর্মুলা মনে রাখার জিনিস। তাহলে আজকে আমি জাস্ট কী বললাম, স্টেজেস আর সাইক্লিন ডিফিশন মনে রাখার কারণ, ঠিক আছে। তো সাইক্লিন স্টেজেস মানুষ কী কী হয় আমরা জানি যে মেনলি দুটো হয়, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইনরিটিক ফেজ। ইন্টারফেজ হচ্ছে মাইনরিটিক ফেজ বাদে অন্য কোনো ফেজ, যেটাকে ইন্টারফেজ বলা হয়, ইন্টার, ঠিক আছে। আর মাইনরিটিক ফেজ ইন্টার মাইটোসিস ফেজ, মানে হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, দ্যাট ইজ ওকে। জি ওয়ান ফেজটা হচ্ছে ফাস্ট গ্রোথ ফেজ, যেখানে হচ্ছে গ্রোথ আর ডেভেলপমেন্ট হয়, গ্রোথ আর প্রিপারেশন হয়, ক্রোমোজোম রেপ্লিকেশন প্রিপারেশন হয়। এস ফেজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস হয়, সিনথেসিস অফ ডিএনএ ডুপ্লিকেশন অফ সেন্ট্রোম। জি টু হচ্ছে প্রিপারেশন ফর মাইটোসিস, মানে মাইটোসিসের প্রিপারেশন করার জন্য, এম হচ্ছে মাইটোসিস ফেজ হয়ে গেল। আর হচ্ছে জি জিরো ফেজ, এটা হচ্ছে শর্ট ফেজ, এখানে হচ্ছে সেল ডিভাইড স্টপ থাকে, কারণ কি ডিউ টু আনসাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস প্রোভাইড, ঠিক আছে। তো এটাকে আমরা কোয়েসেন্ট ফেজ বলা হয় বা জি জিরো ফেজ, মানে জি জিরো ফেজ জি জিরো ফেজ বলি, তাকে কোয়েসেন্ট ফেজ বলা হয়, ওকে। এই হচ্ছে কেস, আর হচ্ছে এটা ডেভেলপমেন্টকে মনে রাখার জন্য ফর্মুলা। তার এরপরে আজকে হচ্ছে এই পর্যন্ত, পরে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা জি ওয়ান এর এর আরেকটু ডিটেলসে স্টাডি করবো, তারপরে প্রোফেজ মেটাফেজ আনাতে আসবে। তো এটা হচ্ছে পার্ট ওয়ান ছিল, ঠিক আছে। এই আজকে মানে এতদূর।
আর প্লিজ যারা চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে রেড বটনে টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? কারণ আমি চলে যাবো এরকম ভিডিও নিয়ে আসি, ঠিক আছে? জানি আমার কন্টেন্টটা খুব আপ টু মার্ক নয়, তাও আমি চেষ্টা করছি, আই মিন লার্নিং ফেজ, ওকে? আর যে কোনো অসুবিধা হলে তোমরা ফিডব্যাক, তোমরা ফিডব্যাক দিচ্ছ, ফিডব্যাক পাচ্ছি, তাহলে সেই মতো ইম্প্রুভ করার চেষ্টা করছি। আর হচ্ছে সরি, আমি হচ্ছে এখনও প্রফেশনাল বোর্ড আমি এখন ইউজ করতে পারছি না, এখন পরে ইয়ে করতে পারছি না, তো এরপরে হচ্ছে আমরা চেষ্টা করবো আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা বোর্ড কিনে নেওয়ার জন্য। আমি বলেছিলাম অনেক আগে কিনে নেবো, কিন্তু এখন কিনতে পারছি, সরি। আর হচ্ছে আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো তোমার বন্ধুর সঙ্গে পৌঁছাও, কারণ আমার এই যদি তোমার মানে আমি কিছু ভ্যালু তোমাদের কাছে প্রদান করতে পারছি, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরকেও এই ভ্যালুটা ছড়িয়ে পড়ো, ঠিক আছে? ইংরেজি অনেক মানে বায়োলজি চ্যানেল পাবে, ফেজ স্টাডি চ্যানেল পাবে, কারণ বাংলাতে খুব কমই আছে, ঠিক আছে? আমি সেটাই বাংলাতে মানে এ করার চেষ্টা করছি, যাতে তোমাদের বলতে সুবিধা, ইজি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমি চেষ্টা করছি। তোমাদের অনেক সাপোর্ট, মানে 50 সাবস্ক্রাইবার নট এ সিঙ্গেল নাম্বার, ইট ইজ এ হিউজ মাস ফর মি, যারা ছোটো ক্রিয়েটার তাদের জন্য 50 সাবস্ক্রাইবার করাটা সত্যি ডিফিকাল্ট, আর হচ্ছে এমনি এমনি 50 সাবস্ক্রাইবার করার মুখের কাজ হয়, ঠিক আছে? এটা তাদেরকে কষ্টার্জনিত বা তাদেরকে যে ভ্যালু প্রদান করে সেটাকে তার জন্য বিখ্যাত। আর তোমরা সত্যি মানে ধন্যবাদ তোমাদেরকে, যে আমি কিছুটা হলে তোমাদেরকে ভ্যালু দিতে পারছি, আমি আরও চেষ্টা করে যাবো তোমাদেরকে ভ্যালু দেওয়ার জন্য, ওকে? তো আশা করি আজকে বোঝা তোমাকে ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাল বাটন একটু টিপে দিলে হয়ে যাবে। আর হ্যাঁ, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমার FB পেজ ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি ফলো করতে ভুলো না, ওখানে হচ্ছে মানে আমার ওই ভিডিও আপলোডের পর থেকে শিডিউল থেকে ওখানে আপলোড থাকে, তোমাদের হচ্ছে আপডেট মানে আপডেট করা মানে আপডেট তুমি থাকতে পারো যে এই তারিখে ভিডিও আসবে বা এই তারিখে ভিডিও আসবে, বা কবে লেট আসছে কি না, লেট আসবে কি না, তোমরা ওখানে হোল্ড করে আসবে নোটিফিকেশন, ওকে? তো ঠিক আছে, আমি এটা বললাম, আর বলে দিচ্ছি নেক্সট ভিডিওটা দেরি করে আসবে, 10-11 দিন পরে আসবে, ঠিক আছে? কারণ এখানে বোর্ড নেই, আর আমি যে ওটা আছে এরপরে হচ্ছে বোর্ডে বোঝাতে হবে, ঠিক আছে? টেম্পোরারি বোর্ড হলেও চলবে, তোমার বোর্ডে বোঝাতে হবে, সেজন্য আমি 10-11 দিন পরে আসবে মিনিমাম, ঠিক আছে? তো তোমার সেভাবে প্রিপেয়ার হও, আচ্ছা? আর তুমি যদি কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, ঠিক আছে? যেমন কমেন্ট করেছে 5-6 জন, ঠিক আছে? তুমি সেরকম কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে যে আমার এটা বুঝতে অসুবিধা বা আমার এটা করলে ভালো হবে, তো অলওয়েজ ওয়েলকাম ফর দ্যাট, ওকে? অ্যান্ড আর কি বলবো, টাটা, বাই বাই।